আই থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, আপনাদের প্রত্যেককে আমি সুস্বাগতম জানাচ্ছি। আপনারা সিএফও কোর্সের, আমরা যে একটা কোর্স চালু করেছি আজ থেকে প্রায় 2.5 বছর আগে, সেই কোর্সের ষষ্ঠ ব্যাচ আপনারা, আপনাদের আইএস আইএফআরএস এর যে সেশনটা, বিশেষ করে আইএস এর আইএফআরএস তো সেকেন্ড সেমিস্টারে, তার আজকে ফোর্থ ক্লাস। আগের তিনটা ক্লাসই আমি নিয়েছি, টুডে ইজ এ ফোর্থ ক্লাস। সো আমরা এনজয় করব। আমরা প্রথম দিনে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আইএস আইএফআরএস এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বলছিলাম, সেখানে আইএএস বি আইএসসি নিয়ে কথা বলেছি, এরপরে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, যেটিকে স্ট্যান্ডার্ডদের ভিতরে প্রথম 1 নম্বর স্ট্যান্ডার্ড বলা হয়, সেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 নিয়ে আমরা কথা বলেছি, 2টা সেশনে কথা বলেছি। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে আইএফআরএস নিয়ে, ঠিক আছে? সো আইএস নিয়ে, আইএস 2, এবং আইএস 2 তে আমরা যদি দেখি যে আইএস 2 এর অবজেক্টিভ কি, সিম্পল, আমরা আইএস 2 মানে হচ্ছে ইনভেন্টরিজ আমরা দেখেছি, এবং অবজেক্টিভ হচ্ছে প্রেসক্রাইব দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ইনভেন্টরিজ। সো এমন কোন বিজনেস কি আছে আপনাদের জানা মতো যাদের ইনভেন্টরি নাই? কেউ বলতে পারবেন যে ইনভেন্টরি নাই কাদের? কার কোন বিজনেসের কি ইনভেন্টরি নাই এমন বিজনেস আছে? যারা সার্ভিস দেয় তাদের, না কনসাল্টিং বিজনেস, ওই সবই এক কথায় চলে আসে, যারা সার্ভিস দেয়, ইজ গুড। এর বাইরে এখন কিন্তু আবার খুব মজার ব্যাপার, যারা আমার সাথে, আমি একটা সিপিডি নিয়েছিলাম, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড অ্যাকাউন্টিং প্রফেশন, আপনারা 6-7 জন করেছিলেন, ওই কোর্সটা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যে হচ্ছে যে এখন কিন্তু ইনভেন্টরি ছাড়াও ব্যবসা হয়। যেমন যদি বলেন যে বাংলাদেশের অর্গানাইজেশন তো আছেই, কিন্তু বাইরের অর্গানাইজেশন আমি যদি বলি আমরা অ্যামাজন, তাদের কোনো কিন্তু ইনভেন্টরি নাই, তারা অন্যের ইনভেন্টরি সেল করে, কারণ তারা হচ্ছে কানেক্ট করে দেয় বায়ার এবং সেলারকে, মার্কেট প্লেসে কানেক্ট করে। বাট সেটি এখনো সারা পৃথিবীর ওভারঅল বিজনেসের তুলনায় খুবই কম, বা পৃথিবীতে বড় বড় অর্গানাইজেশন মোস্টলি হচ্ছে ম্যানুফ্যাকচারিং বেস, এবং ম্যানুফ্যাকচারিং থাকলে ইনভেন্টরি থাকবেই, সঙ্গে সঙ্গে যারা মার্চেন্ডাইজিং করে, মানে হচ্ছে ফিনিশ গুড কেনে এবং বিক্রি করে, তাদেরও কিন্তু ইনভেন্টরি থাকে। হ্যাঁ, সো এটা আমরা জানি, যারা মার্চেন্ডাইজিং করে তাদেরও ইনভেন্টরি থাকে। শুধুমাত্র কাদের ইনভেন্টরি থাকে না, যারা হচ্ছে যে আপনার সার্ভিস অর্গানাইজেশন, এবং এখন কিছু স্পেশাল ন্যাচারাল অর্গানাইজেশন আছে যাদের হচ্ছে ইনভেন্টরি থাকে না, ঠিক আছে? ই-কমার্স যেগুলো আছে এদের থাকে না, বা আরো এই ধরনের। থ্যাংক ইউ। সো তাহলে অবজেক্টিভ কি দাঁড়ালো? অবজেক্টিভ হচ্ছে আইএস 2 হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলবে ইনভেন্টরি সম্পর্কে, আর হচ্ছে মেইন ইস্যু উইথ রেসপেক্ট টু অ্যাকাউন্টিং অ্যান্ড ইনভেন্টরি ইজ দ্য অ্যামাউন্ট অফ কস্ট টু বি রিকগনাইজ অ্যাজ অ্যান অ্যাসেট। আচ্ছা, এবার আপনি একটা কোশ্চেন, আপনাদের একটা কোশ্চেন করি, ইনভেন্টরি কি, এটা কি মানে, এটা কি অ্যাকাউন্টিং যত এন্ট্রি আছে, যত আইটেম আছে, সেই আইটেমকে আমি 4টা ক্যাটাগরিতে বলেছিলাম, মনে আছে? কেউ বলতে পারবেন? Yes sir, asset, liabilities, expense, revenue. অ্যাসেট, লাইবিলিটি, এক্সপেন্স এবং রেভিনিউ, ঠিক আছে, একদম পারফেক্ট বলছেন। এটা কে বললেন? আশরাফুল। আশরাফুল, আপনি কাইন্ডলি এখন বলবেন যে ইনভেন্টরি এর কোন ক্যাটাগরিতে পড়বে? স্যার অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ছে স্যার। কারেন্ট অ্যাসেট, এক্স্যাক্টলি। আবার এই ইনভেন্টরি কিন্তু এক্সপেন্স হয়ে যায়, কিভাবে এক্সপেন্স হয় বলেন তো? যখন কনজাম্পশন হয়, এক্স্যাক্টলি, যেটাকে সিওজিএস যখন হয়ে যায়। আপনারা কিন্তু অনেকেই অনেক ভালো বুঝেন আমি শিওর, বাট তারপরে সবাইকে এক পেসে আনার জন্য মাঝে মাঝে আমি একটু বেসিক দিয়ে শুরু করি। আমি বিশ্বাস করি যে এই বেসিক নিয়ে যে ডিসকাস করি এতে কোনো ক্ষতি নাই উপকার ছাড়া। তাহলে ইনভেন্টরি মূলত, এখন আপনি বলেন তো যে আইএস 2 এখানে কি কনজাম্পশন নিয়ে কথা বলবে নাকি কারেন্ট অ্যাসেট নিয়ে কথা বলবে? কারেন্ট অ্যাসেট, রাইট, এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক, আপনারা বুঝেছেন। তারপরে কি বলছে, ইট প্রোভাইডস গাইডেন্স ফর ডিটারমাইনিং দ্য কস্ট অফ ইনভেন্টরিজ অ্যান্ড সাবসিকুয়েন্টলি রিকগনাইজ অ্যাজ অ্যান এক্সপেন্স ইনক্লুডিং এনি রাইট ডাউন অন রেট রিয়েজেবল ভ্যালু। আচ্ছা, এখানে অবশ্য একটা বিষয় ঠিক আছে, যে ইনভেন্টরি আমরা যেটা
খাতায় আছে আমাদের কারেন্ট অ্যাসেট নিয়ে কথা বলবো, কিন্তু ইনভেস্ট যখন ভ্যালুয়েশন হবে তখন কিন্তু ভ্যালুয়েশনে একটা পোর্শন কিন্তু সিওজিএস এ চলে যায়, দ্যাট ইজ কনজাম্পশনের ভিতরে ভ্যালুয়েশন যেহেতু থাকে। সো মূলত আমরা ইনভেন্টরি যেটি আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট সেকশনে ইনভেন্টরি থাকে সেটি নিয়েই কথা বলবো, কিন্তু সঙ্গে সঙ্গে যেহেতু ভ্যালুয়েশন নিয়ে কথা আসবে সেক্ষেত্রে কিন্তু কনজাম্পশনের ওই পার্টটা অটোমেটিক চলে আসবে। সো আমরা মোটামুটি বুঝেছি আপনারা সবাই এক পেসে আছেন। সো আমি দেখি কয়েকজন জয়েন করছে, ও রাইট, আমার যারা মোটামুটি আসার কথা 22 জন 20 জনের বেশি চলে আসছে, ইজ গুড। সো আমি এখন আই এম ফিল কমফোর্টেবল যে আসলে একটু আপনারা আচ্ছা স্কোপের কথা কাইন্ডলি একজনের সাউন্ড অফ অন করা আছে, কোশ্চেন না থাকলে অফ করে রাখেন, কোশ্চেন থাকলে অন করে কথা বলবেন, ঠিক আছে? ওকে আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে IS2 আসলে কি বলে, IS2 হচ্ছে অ্যাপ্লাই হয় অল ইনভেন্টরি, কতগুলো এক্সেপশন আছে, এক্সেপশন কোনটা, সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যারাইজিং আন্ডার কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ইনক্লুডিং ডাইরেক্ট রিলেটেড টু সার্ভিস কন্ট্রাক্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হলো যে আপনার যেটাকে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট যেটা আগে একটা IS ছিল ওই IS টা নাই, কেউ একজন বলতে পারবেন যে আগের কোন IS ছিল কনস্ট্রাকশন কন্ট্রাক্ট? এনিওয়ান? কে বললো কথাটা? আপনারা যদি নোট নিতে নাও পারেন তাহলে কিন্তু এই ভিডিওটা যেহেতু থেকে যায় আপনারা আরেকবার এই জিনিসটা দেখলে কিন্তু ওভারঅল খালি IS2 জানা না, এই রিলেটেড অন্য জিনিসগুলো একটু আলাপ যে করে দিয়ে একটা ডিসকাশন করি, এতে লাভ হচ্ছে ওভারঅল নলেজটা বাড়ে। আপনার জব ইন্টারভিউতে যান, আপনার অফিসে কাজ করেন, তখন কিন্তু আপনার বস যদি দেখে যে আপনি জানেন যে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট নামে একটা IS ছিল, যে IS টা 11 IS 11, সেটি এখন নাই, সেটা চলে গেছে হচ্ছে IFRS 15 এ, সে IFRS 15 এর ভিতরে গেছে দুইটা IS, একটা হচ্ছে মূলত দুইটা, আরো কিছু ইন্টারপ্রিটেশন গেছে বাট মূলত দুইটা IS, সেটা হচ্ছে IS 11 এবং IS 18। IS 18 ছিল রেভিনিউ রিকগনিশন এবং IS 11 ছিল হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। এই দুটো IS এবং আরো কিছু ইন্টারপ্রিটেশন মিলে ফাইনালি আমাদের নতুন একটা IFRS আসছে, যেটি IFRS 15। সো আমার বিবেচনায় যদি সবচেয়ে ইম্পর্টেন্ট IS বলেন সেটা হচ্ছে IS 1 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট IFRS যদি বলে সেটা IFRS 15, বিকজ রেভিনিউ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি যেটা একটু কথা প্রসঙ্গে অন্য জায়গায় চলে গেছিলাম, সো আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশন এখানে যে স্কোপ বলতেছি মানে IS2 ইনভেন্টরিজ এর স্কোপের ভিতরে যেসব জিনিস থাকবে না তার ভিতরে প্রথম বললাম হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্টের ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর কি থাকবে না, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। আচ্ছা এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস কি, এটা কি বলতে পারবেন? ডেট ইনস্ট্রুমেন্টস আর ইকুইটি, আমরা যে ঋণ নি ইকুইটি, যে ঋণ নি এগুলো, রাইট রাইট এক্স্যাক্টলি, যেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে যেটা বোঝা যায় সে একদম ঠিকই বলেছে। ধরেন আমরা ইভেন আমরা যে চেক ইস্যু করি না এটাও ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা যে ইনভেস্ট করি শেয়ারে, আমরা যে বন্ড নেই, এই সমস্ত কিছুই এগুলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। বুঝতেই পারছেন যে আসলে যেমন ধরেন আপনার FDR করছেন অথবা হচ্ছে যে চেক দিয়েছেন বা চেক পেয়েছেন, তো চেকে ক্যাশ ঢুকার পরে না এটা ক্যাশে ঢুকবে, এর আগ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। একইভাবে আপনি বন্ড ইস্যু করে মার্কেট থেকে টাকা তুলেছেন, বন্ড মানে হচ্ছে লোন পেপার যেটাকে ডিভেঞ্চার বলে। আচ্ছা এর বাইরে আরেকটা আছে বায়োলজিক্যাল অ্যাসেট। এই বায়োলজিক্যাল অ্যাসেট বললে একটা জিনিস আপনাদের মাথায় নিতে হবে, সেটা হচ্ছে IS 41, সর্বশেষ IS। আমি আপনাদেরকে বলেছিলাম যে IS শুরু IS 1 থেকে IS 41, তার ভিতরে বেশ কয়েকটা IS বন্ধ হয়ে গেছে, যেমনি একটু আগেই বললাম 11 বন্ধ হয়েছে, তার আগে 3, 4, 5, 6 এগুলো বন্ধ হয়েছে, 7, 8 আছে, 9 বন্ধ হয়েছে, 11 বন্ধ হয়েছে। সো যে IS গুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আসলে মূলত IFRS এ কভার করা হয়েছে। সো তাহলে 1 থেকে সর্বশেষ IS ছিল সেটি হচ্ছে IS 41, যেটাকে বায়োলজিক্যাল অ্যাসেট নিয়ে বলছে, দ্যাট ইজ হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসেট। একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই, আমি গত সপ্তাহ আগের সপ্তাহে সিলেটে গেলাম, গত বৃহস্পতিবার ইনফ্যাক্ট, তো যে ওখানে চা বাগানে ছবি টবি তুললাম,
তো চা বাগানের আপনার নিশ্চয়ই জানা আছে চা বাগানের একটা চায়ের যে গাছ সেই গাছটা কত বছর থাকে কি বলতে পারবেন তো লাইফ টাইম কত হয় নরমালি 90 বছর কত 99 বছর স্যার মানে 100 বছর মানে ওই তাদের লাইফ টাইমটা অনেক বড় আমি যে সিলেটে অনেক বাগানে দেখেছি তাদের ইয়ে হচ্ছে প্রায় আপনার যেটাকে বলে হচ্ছে যে আপনার 60-70 বছরের পুরনো গাছ আছে তাহলে এই গাছটাকে কি ধরবেন বলেন তো কেউ বলতে পারবেন এই যে টি টি বাগানে যে টি গাছ এটা তো কি ধরবেন এটা কি ইনকাম এক্সপেন্স অ্যাসেট অর লাইবিলিটি কি ধরবেন হ্যাঁ ওইটাই অ্যাসেট ওইটাই ইনভেন্টরি ওইটাই অ্যাসেট বাট সেই অ্যাসেটটাকে বলা হবে বায়োলজিক্যাল অ্যাসেট আর একটা সংক্ষেপ উদাহরণ দেখেন আপনাদের কিন্তু আমি যখন পড়াই আমি চেষ্টা করি জানি না এই স্টাইলটা সবাই পছন্দ করে কিনা বাট অন্যরা খুব প্রশংসা করে যে আমি চেষ্টা করি কি একটা নির্দিষ্ট জায়গায় না থেকে ওভারঅল জিনিসটা খুব চমৎকার করে আমাদের বোঝার চেষ্টা করা দেখেন যারা গরুর খামারে গরু ব্যবসা করে হ্যাঁ দুই ধরনের গরু ব্যবসা করে এক ধরনের গরু হচ্ছে কিনে মাংস বিক্রি করে আর এক ধরনের গরু পুষে দুধের ব্যবসা করে দুধ বিক্রি করে ঠিক আছে তাহলে এবার বলেন তো যে আপনি গরু পুষতেছেন যে গরুগুলো হচ্ছে আপনার মাংস বিক্রি করবেন হ্যাঁ যেটা কেটে মাংস বিক্রি করে দেবেন অথবা গরুই বিক্রি করে দিবেন সেটি সেক্ষেত্রে কি এটা কি হবে এটা কি অ্যাসেট লাইবিলিটি ইনকাম অর এক্সপেন্স অ্যাসেট স্যার কমপ্লিট অ্যাসেট এটা হচ্ছে ইনভেন্টরি তাই না তার জন্য এটা কিন্তু গরুটা ইনভেন্টরি কিন্তু এই গরুটা যদি মানে কিনেছে বিক্রি করার উদ্দেশ্য না গরুটা কিনেছে যে গরুটা দুধ বিক্রি করবে গরু থেকে যাবে যতদিন গরুর লাইফ টাইম একটা গরু যদি ধরেন আমি 10 বছর দুধ দেয় সো তার কাজ হবে গরু থেকে দুধ প্রোডিউস করে মার্কেটে দুধ বিক্রি করা এক্ষেত্রে গরুটা কোন জায়গায় ফেলবেন বলেন তো লজিক্যালি কোনটায় পড়ে বায়োলজিক্যাল অ্যাসেট এক্স্যাক্টলি বায়োলজিক্যাল অ্যাসেট এটাই হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসেট সো আমার মনে হয় যে এই একটা আইএস এর ভিতরে কতগুলো জিনিস দেখেন আপনাদের কনসেপ্ট দিলাম আমি IS-41 যখন পড়াবো তখন কিন্তু বায়োলজিক্যাল অ্যাসেট সম্পর্কে একটা আপনাদের আইডিয়া হয়ে গেল বিকজ বাংলাদেশে এখন প্রচুর অ্যাগ্রোবেস ফার্ম হচ্ছে অনেক স্কোপ সো যদি আপনি অ্যাগ্রোবেস কোম্পানিতে চাকরি করেন এবং সেই কোম্পানি যদি আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আপনাকে দায়িত্বে থাকেন তাহলে কিন্তু এই IS-41 এগ্রিকালচারাল যে ইস্যুগুলো আছে বায়োলজিক্যাল অ্যাসেট এটা নিয়ে আপনাকে জানতে হবে ওকে তাহলে কি কি বাদ গেল আপনার কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বায়োলজিক্যাল অ্যাসেট এগুলো বাদ গেল ঠিক আছে আচ্ছা সার্টেন ইনভেন্টরিজ আর এক্সাম ফ্রম দ্য স্ট্যান্ডার্ড মেজার্ড রুলস কি হলো প্রসিজার অফ এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট প্রোডাক্ট যেটা আমি অলরেডি বলেছি আর কমোডিটি ব্রোকারস অ্যান্ড ডিলার্স হু মেজার্ড দেয়ার ইনভেন্টরিজ অ্যাট ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল দেন ব্রোকাররা অনেক সময় আপনারা জানেন ডেরিভেটিভস বলে একটা কথা আছে যদিও প্রথম মানে এই সময়ের জন্য একটু কঠিন মনে হতে পারে সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো যেমন এই অপশন আছে এগুলো হচ্ছে এই এটুকুই মাথায় রাখেন যে অপশন আছে তারপরে বিভিন্ন রকম ডেরিভেটিভস আছে কথাটা মাথায় রাখেন হ্যাঁ হেজ হেজিং তো ডেরিভেটিভস গুলোকে হেজিং করা হয় মানে আমি আসলে বিষয়টা ক্লিয়ার না মানে ডেরিভেটিভস কি আর হেজিং কি এটা আসলে এই জায়গায় বোঝা খুব কঠিন যারা শুনেছেন যে হেজিং একটা ইস্যু দিস ইজ এ ডেরিভেটিভস এটুকুই জানেন বাট এটা কিন্তু অনেক বড় ধরনের ইস্যু স্যার অপশন আছে ফিউচার আছে অপশন আছে রাইট কম মানে ফিউচার আছে ফিউচার কন্ট্রাক্ট বলে না ফিউচার হ্যাঁ রাইট সো কিছু কিছু আপনারা জানেন বাট এটা কোন অন্য একটা সেশনে আরো চমৎকার করে আপনাদেরকে আমি বলবো বাট তাহলে আপনাদের একদম যে ধারণা নাই তা না আপনাদের অনেকেরই ধারণা আছে জেনে ভালো লাগলো সো এই ধরনের জিনিসগুলো এই স্কোপ থেকে বাদ যাবে তাহলে মোটামুটি 5টা আইটেম বাদ আরো দুই একটা আইটেম আপনার সাধারণত এগুলোই মোটামুটি আপনাদের বাদ এর বাইরে খুব বেশি জিনিস আর বাকি নেই অন্যগুলো ইনভেন্টরি কভার করে তো মোটামুটি মোটা দাগে এই 5টা জিনিস হচ্ছে আপনার ইয়ে হবে আইএস এর IS-2 এর আন্ডারে আসবে না এর বাইরে আপনার অন্যগুলো মোটামুটি IS-2 এর আন্ডারে আসবে ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য বিজনেস যেমন গরুর কথাই বললাম যে গরু যদি কিনেন যদি গরু কিনে বিক্রি করেন তাহলে কিন্তু ইনভেন্টরি আকারে আসবে যে গরু আমি কিনতেছি একটু মোটা তাজর করবো কোরবানির ঈদের 3 মাস 4 মাস বা 1 বছর আগে গরু কিনে এটাকে খাইয়ে দাইয়ে তারপর এটাকে হচ্ছে যে মোটা তাজর করার একটা প্রক্রিয়া করে আমি কোরবানির সময় বিক্রি করে দিব এই ব্যবসাটা কিন্তু বেসিক্যালি এই গরু কিন্তু তার ইনভেন্টরি বাট যদি গরু পুষে দুধ বিক্রি করে তখন কিন্তু ইনভেন্টরি হবে না সেটি বায়োলজিক্যাল অ্যাসেট হবে এবং সেটি এর আন্ডারে থাকবে না সো মোটামুটি আপাতত এটুকু জানলে আপনাদের চলবে ডেফিনেশনস কিছু ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে
অ্যাসেট। আচ্ছা আমি একটা আরেকটা ছোট্ট কাজ করি, সেটি হচ্ছে আপনাদেরকে একটা চমৎকার জিনিস আমি এখন শেয়ার করি, সেটি হচ্ছে যে আপনারা বোধহয় খুশি হবেন। এক সেকেন্ড আমি দেখি পাই কিনা, পেলে আমি এখন শেয়ার করছি আপনাদেরকে। এক সেকেন্ড আমাকে একটু সময় দিবেন, আমি আপনাদেরকে এক মিনিট একটু ওয়েট করেন, আমি শেয়ার করছি আপনাদেরকে। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এক সেকেন্ড স্ক্রিন করে দিচ্ছি। সাউন্ড কি শোনা যায়? জি স্যার, সাউন্ডও শোনা যাচ্ছে। আমার স্টুডেন্টস সবাইকে আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স এগেইন। আমরা আইএস আইএফআরএস নিয়ে রেগুলার কথা বলছিলাম গত দুই দিনে। আমরা আইএস 8 এবং আইএস 10 নিয়ে কথা বলেছি। এর আগে অবশ্য আইএস 1 নিয়ে প্রাথমিক ধারণায় দিয়েছিলাম, এরপরে আমরা কেস বেস আরো কিছু ভিডিও বানাবো। আজকে আমরা কথা বলবো আরো একটি অন্যতম পুরাতন আইএস, যেটি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আইএস, দ্যাট ইস আইএস 2, যেটি প্রথমবার এক্সপোজার ড্রাফট আকারে বের করা হয় 1973 এবং 1975 এ প্রথমবার এটিকে পাবলিশ করা হয়, অ্যাপ্রুভ হয়। এরপর আমরা দেখেছি আরো একটা এক্সপোজার ড্রাফট আসে 1991 এর দিকে এবং ফাইনালি 93 তে আরো একটা অ্যাডভান্স ভার্সন বেরোয়। ফাইনালি 2003 তে আইএস 2 কে আবার নতুন করে আনা হয় এবং সেই আইএস 2 তে আমরা জানি যে ইনভেন্টরি ভ্যালিডেশন এর মেথডের ভিতরে লিফো কে বাদ দেওয়া হয়। তো যাই হোক, আমি শুরু থেকেই বলবো, তো আমরা আইএস 2 অর্থাৎ ইনভেন্টরিজ নিয়ে কথা বলবো, যেটি লাস্ট ভার্সন হচ্ছে গত 2003, দ্যাট ইজ অলমোস্ট 16 ইয়ার্স ধরে আছে। স্মল কিছু কারেকশন বাই দিস টাইম এসছে, বাট মোস্ট অফ দ্য মানে ফাইনালি ওই ভার্সনটাই আছে। তো ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি, সেটি হচ্ছে যে মূলত ইনভেন্টরি বলতে আমরা যেটি বুঝাই সেটি হচ্ছে যে কোনো বিজনেসের যেটি হচ্ছে প্রোডাক্ট সেল বা বাই করা হয়, এই প্রোডাক্টটাকেই মূলত আমরা ইনভেন্টরি বলে বুঝি। ইনভেন্টরির মূলত কয়েকটি ব্রডার ভাগ আছে, যেমন মার্চেন্ডাইজ বলা হয়, যেটা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, দ্যাট ইজ ফিনিশ গুড। আপনি যদি ট্রেডার হন, প্রোডাক্ট ইম্পোর্ট করেন অথবা কিনেন এবং বিক্রি করেন, আপনি ইউ আর নট এ প্রোডিউসার, সেক্ষেত্রে ইনভেন্টরি বলতেই বোঝা যায় মার্চেন্ডাইজিং অর্থাৎ আপনার ফিনিশ গুড। আর যদি আপনি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হন, তাহলে অবভিয়াসলি এখানে একাধিক ধরনের ইনভেন্টরি থাকবে। তার অবভিয়াসলি ফিনিশ গুড ইটস এ মেইন ইনভেন্টরি, এর বাইরে সেমি ফিনিশ গুড অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পার্টলি কমপ্লিটেড গুডস থাকে, সেটিকে আমরা সেমি ফিনিশ গুড বলে থাকি বা ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি বলে থাকি। এবং ফাইনালি অবভিয়াসলি ইনভেন্টরি যেটি র মেটেরিয়াল, এটি একটি অন্যতম বেসিক ইনভেন্টরি। আর এর বাইরেও বেশ কিছু থাকে, যেমন প্যাকিং মেটেরিয়াল সহ প্যাকিং মেটেরিয়াল ইনভেন্টরিও থেকে থাকে। কোশ্চেন হচ্ছে আইএস 2 তে কিন্তু ইনভেন্টরি রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার নিয়ে অ্যাজ ইউজুয়াল অন্যান্য আইএস এর মধ্যে আলাপ করা আছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলে থাকি হোয়াট ইজ ইনভেন্টরি, আমরা বলেছি, এরপরে আমাদের বুঝতে হবে যে ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য কি মেথড নিতে পারি। যদি এমন হয় আপনি ইনভেন্টরি ইজ ভেরি স্পেসিফিক, ধরলাম যে আপনি একটা কাস্টম মেড গাড়ি বানাচ্ছেন, অথবা যিনি যে কোম্পানি গাড়ি তৈরি করছে, মোটরসাইকেল তৈরি করছে, যদি একই ন্যাচারের না হয় ইনভেন্টরি গুলো সব, যদি একই ধরনের একই প্রসেস ফলো না করে, জব বেস হতে পারে অথবা অর্ডার বেস হতে পারে। লেটস সে আপনি একটি ফার্নিচার কোম্পানি, আপনি একটা পার্টিকুলার কোন একটা গ্রুপ অফ কোম্পানিজ তাদের অফিসের জন্য পার্টিকুলার একটা পার্টিকুলার ধরনের টেবিল বানিয়েছে, তার অন্য অন্য ক্যাবিনেট বানিয়েছে, সোফা বানিয়েছে, ইট ইস ডিফারেন্ট, এটা কমন কমন নয়। আপনার মার্কেটে আপনি নর্মালি বিক্রি করেন না এই ধরনের প্রোডাক্ট, সে ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যালুয়েশন হবে স্পেসিফিক ওই ইনভেন্টরির উপর ভ্যালুয়েশন। অ্যাপার্ট ফ্রম দিস, মোস্ট অফ দ্য কেসেস যেটি কমন প্রসেসে হয় সেসব ইনভেন্টরি, লাইক যদি আমি সুপারস্টার গ্রুপে কাজ করি, একসময় এখানে ফাইন্যান্স ডিরেক্টর এন্ড কোম্পানি সেক্রেটারি ছিলাম, এখন কনসালটেন্ট বা অ্যাডভাইজার হিসেবে কাজ করি, এই গ্রুপের লাইটিং প্রোডাক্ট, ফ্যান প্রোডাক্ট অথবা সুইচ সকেট অ্যাক্সেসরিজ প্রোডাক্ট, দ্যাট ইজ বেসিক্যালি এ ভেরি কমন ফর্ম অফ প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যালুয়েশনের তিনটি মেথড ছিল 2002 বা 3 আগে, সেটি হচ্ছে ফার্স্ট অফ অল অবভিয়াসলি ফিফো, তারপর ওয়েটেড অ্যাভারেজ বা মুভিং অ্যাভারেজ, যেটা অ্যাভারেজ বলে থাকি, এবং এর পরে ছিল হচ্ছে লিফো। এই লিফোটা বিভিন্ন যৌক্তিক কারণে বাদ দেওয়া হচ্ছে, এখন বেসিক্যালি আছে হচ্ছে ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ। সো এসব ক্ষেত্রে আমরা দেখি যে নেট রিয়ালাইজেবল ভ্যালু বের করা হয়, যেটি আমরা জানি মার্কেট ভ্যালিডিও একটি ইনভেন্টরি ভ্যালুয়েশন অন্যতম টেকনিক। সো সেক্ষেত্রে আমাদের প্রথমেই বের করতে হবে যে কস্টিং ভ্যালুয়েশন পরে এয়ার এন্ডে, আমি কস্টিং এ যদি বলি, যদি আপনি একটি র মেটেরিয়াল কিনে আনেন সেক্ষেত্রে কস্টের সঙ্গে কি কি জিনিস অ্যাড হবে। অবভিয়াসলি
আপনি যে ইম্পোর্ট করছেন এই ইম্পোর্টেডের যে ডিউটি অ্যাসেসমেন্টের পরে যে ভ্যালুটা আসে এবং এই ডিউটি সমস্ত কিছুই কিন্তু ইনভেন্টরি ভ্যালুয়েশনের সঙ্গে অ্যাড হবে এক্সেপ্ট কোন ডিউটি অথবা ট্যাক্স যদি আপনি রিফান্ডেবল হয় রিফান্ড পান সেটিকে বাদ দিতে হবে এরপরে হচ্ছে অবভিয়াসলি কোন ট্রেড ডিসকাউন্ট পেলে এটি বাদ দিতে হবে এর সঙ্গে ক্যারিং কস্ট এর সঙ্গে কনভার্সন যদি আপনি ইফ ইউ আর এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন অবভিয়াসলি আপনার কনভার্সন কস্ট থাকবে সেখানে অবভিয়াসলি কনভার্সন করতে গেলে ডাইরেক্ট লেবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল সহ এবং ওভারহেড অ্যাড হবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমন কিছু ম্যানেজমেন্ট কস্ট লাইক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করছে ফ্যাক্টরিতে অথবা কস্ট অ্যাকাউন্টিং করছে ফ্যাক্টরিতে বসে আছে এরকম অ্যাকাউন্টেন্ট ফ্যাক্টরি ম্যানেজার ফ্যাক্টরির যদি আপনার এন্ট্রান্সে যদি কোনো সিকিউরিটি গার্ড থাকে এ ধরনের কমন খরচগুলো সাধারণত এবং সেলিং মার্কেটিং কস্ট কখনোই ইনভেন্টরি ভ্যালুয়েশনে অ্যাড হয় না এটি হয় বেসিক্যালি ইনভেন্টরি ভ্যালুয়েশনের পরে এটি কস্টটা চার্জ হয় কস্ট অফ গুডস সোল্ড আমরা যখন দেখি যে ইনভেন্টরি ভ্যালুয়েশন ইম্প্যাক্টটা কি হয় ধরুন আপনি ইনভেন্টরি আমার কথা অনুযায়ী ভ্যালুয়েশন করে ফেললেন এরপরে আপনি যখন প্রোডাক্ট সেল করছেন তখন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ যেটি আপনি ইনভেন্টরি ভ্যালুয়েশন করে পেলেন সেই কস্ট অফ গুডস সোল্ড চার্জ করবেন এবং সেখান থেকে একটা গ্রস প্রফিট অর্থাৎ জিপি পাবেন তারপরে এসে আমি অন্য যে খরচগুলো বললাম লাইক সেলিং এক্সপেন্ডিচার অ্যাডমিন এক্সপেন্ডিচার এগুলো ডিডাকশন হবে কোশ্চেন হচ্ছে যে আপনি যখন সিওজিএস এ কোন অংশটা চার্জ করবেন আর আপনার ইয়ার এন্ডিং বা পিরিয়ড এন্ডিং ইনভেন্টরিতে কতটা ভ্যালুয়েশন করবেন এই ভ্যালুয়েশন মেথডের ক্ষেত্রে বলা হচ্ছে ফিফো ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আপনি যখন বিভিন্ন সময় ধরে নিলাম যে আপনি 10 বার 8 বার ইনভেন্টরি প্রোকিউর করেছেন প্রোকিউর করার পরে অথবা আপনি যদি ম্যানুফ্যাকচারিং হন 8-10 বারে আপনি ম্যানুফ্যাকচারিং করেছেন তো প্রথমবারের কস্ট অবভিয়াসলি সিওজিএস এ আগে যাবে তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় এবং ফাইনালি যেগুলো শেষের দিকে প্রোডাকশন অথবা শেষের দিকে ইম্পোর্ট করা প্রোডাক্ট যেটি বেসিক্যালি সিওজিএস এ চার্জ হবে না যেটি ইনভেন্টরি ভ্যালুয়েশন আসবে আর আমাদের উদ্দেশ্য কিন্তু এই ইনভেন্টরি ভ্যালুয়েশন এই এটি অন্যতম উদ্দেশ্য এই IS-2 এর আর যেটি আমি বললাম সেটি হচ্ছে যে এরপরে যেটা আছে ওয়েটেড অ্যাভারেজ আমরা জানি যে আসলে স্পেসিফিক প্রত্যেকটা ফিফোতে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেল হয় ওয়েটেড অ্যাভারেজে আমরা জানি যে নাম্বার অফ কোয়ান্টিটি প্রোডিউস অথবা নাম্বার অফ কোয়ান্টিটি যেটি আমি ইম্পোর্ট করেছি টোটাল কস্ট দিয়ে ভাগ দিয়ে পার ইউনিট পাওয়া হয় এবং পার ইউনিট ওয়েটেড অ্যাভারেজ বেসিসে ভাগ করে ওয়েটেড অ্যাভারেজ মেথডে বের করা হয় এর বাইরে আমরা যেটিকে বলি হচ্ছে লর অফ কস্ট অফ মার্কেট যদি এভাবে আমরা বিবেচনা করা হয় তাহলে আমরা তো কস্টটা আমরা জানি কস্ট অ্যাসাইন করেছি কস্ট ক্যালকুলেশন করেছি কস্ট রিকগনাইজ করেছি এরপরে আমাদেরকে বের করতে হবে যে ফিজিক্যালি আজকে ফেয়ার ভ্যালু কত আছে অথবা মার্কেট ভ্যালু কত আছে এবং এই সেলটা করতে যে কস্ট অফ সেলস কতটুকু হবে সেটি বাদ দিয়ে আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করি এবং নেট রিয়েলাইজেবল ভ্যালুর থেকে যদি কস্ট বেশি হয়ে থাকে তাহলে কস্টকে আসলে এখানে আপনার ইম্পেয়ার করতে হবে অর্থাৎ চার্জ করতে হবে এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু শুড বি ইওর ইনভেন্টরি কস্ট সো শুধু দর্শক এবং প্রিয় ছাত্রছাত্রীরা আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 অর্থাৎ IS-2 এর উপরে আরো ডিটেইল এবং কেস বেস কিছু ভিডিও বানাবো বলে আশা করছি সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের IS-2 এর ওভারভিউ হ্যাঁ ওটা কি বোঝা গেল জিনিসটা একটু ইজি হলো না যে একটু সামারি শুনে নিলেন জি স্যার একটা ওভারঅল ভিউ হলো স্যার হ্যাঁ একটু দেখলেন আর কি তো এখন ওইটারই ডিটেইলটা থাকবে এখানে সো এখন ওই যে একটু আগে বলছিলাম যে ইনভেন্টরি ডেফিনিশনে আমরা বলছি যে অ্যাসেট দ্যাট আর হেল ফর সেল ফর অর্ডিনারি কোর্স অফ বিজনেস দেখেন আমি যখন গরু কিনে বিক্রি করছি তখন অর্ডিনারি কোর্স অফ বিজনেস হচ্ছে আর যখন গরু কিনে গরু পুষে আমি দুধ সেল করছি তখন কিন্তু আমার গরু কিন্তু অর্ডিনারি কোর্স অফ বিজনেস হচ্ছে না যেমন একটা রিয়েল এস্টেট কোম্পানি অ্যাপার্টমেন্ট তৈরি করে অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিচ্ছে তাই না তারা ল্যান্ড কিনছে অথবা ল্যান্ডের সাথে জয়েন্ট ভেঞ্চার করতেছে ল্যান্ড করে অ্যাপার্টমেন্ট তৈরি করে বিক্রি করে দিচ্ছে এটি তাদের কিন্তু ইনভেন্টরি কিন্তু একটা কোম্পানি যদি খালি অ্যাপার্টমেন্ট কিনে আর সেটা রেন্ট দেয় তখন কিন্তু সেই অ্যাসেটটা নর্মাল কোর্স অফ বিজনেস বিজনেস হচ্ছে না তখন রেন্টাল ইনকাম ভিন্ন সিমিলারলি যারা ল্যান্ড কিনে ফ্যাক্টরির জন্য তাহলে এটা অ্যাসেট হয়ে যায় আর সেই ল্যান্ডই যদি কিনে যে আমি ল্যান্ড কিনে রিয়েল এস্টেট কোম্পানি আমি ভাগ ভাগ করে বিক্রি করবো 3 কাটা 5 কাটা করে এটা তার ইনভেন্টরি সো হেল্প ফর সেল ইন নর্মাল কোর্স অফ বিজনেস এটি হচ্ছে ইনভেন্টরি সেকেন্ড বলছি ইন প্রসেস অফ প্রোডাকশন যদি আপনি ডাইরেক্ট সেলও না করেন যদি প্রোডাকশন করেন যেমন ধরেন আপনি স্কোয়ার সহ অনেক গ্রুপ আছে যারা ম্যানুফ্যাকচারার তারা র মেটেরিয়াল কিনে সেখান থেকে ফিনিশ গুড তৈরি করে বিক্রি করে ঠিক আছে তো সেখানে কিন্তু প্রোডাকশন প্রসেস তারপর কি বলছে ইন দ্য ফর্ম অফ ম্যাটেরিয়াল অর সাপ্লাই টু বি কনজিউম ইন দ্য প্রোডাকশন প্রসেস
or in a rendering service. যদি এমন হয় যে আপনি মানে যেমন ধরেন ইয়ের শোরুম আপনি যে গাড়ি শোরুম নাভানা নাভানাতে আমরা কি করি আমাদের গাড়ি ঠিক করতে যাই তাই না তো এখানে কিন্তু সার্ভিসের সঙ্গে সঙ্গে স্পেয়ার পার্টস লাগে সো এই স্পেয়ার পার্টসটাও তাদের ইনভেন্টরি আচ্ছা এবার আরেকটা টার্ম সেটাকে বলা হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে সহজ কথা যে এস্টিমেটেড সেলিং প্রাইস লেস দ্যান দ্য এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন অ্যান্ড এস্টিমেটেড কস্ট অফ নেসেসারি কস্ট নেসেসারি টু সেল মেক সেল মানে এখানে সরি এখানে একটা সহজ জিনিস সেটি হচ্ছে ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার কাছে আপনি কি করলেন কাগজ কিনলেন হ্যাঁ আপনি কাগজ কিনলেন অনেক পাইকারি দরে কাগজ কিনলেন আপনারা কিন্তু কাগজ বিক্রি করবেন না আপনার উদ্দেশ্য যে আপনি কাগজ দিয়ে খাতা বানাবেন আপনাদের ব্র্যান্ডে লেটস সে এখানে তালহা খাতার একটা ফ্যাক্টরি করলো সে একটা বাসায় সে খাতা তৈরি করে করে বাইন্ড করে বিক্রি করবে এখন কাগজের যে ভ্যালু তার কাগজ তো সে ডাইরেক্ট বিক্রি করবে না তার বিক্রি করতে হবে কিন্তু খাতা তাহলে কাগজের ভ্যালুয়েশন করতে যে নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি বের করতে হয় তাহলে কাগজ না বের করে বের করা উচিত খাতা খাতা বের করতে গেলে কি কি লাগবে খাতার মার্কেট প্রাইস সে জানে লেটস সে একটা খাতার মার্কেট প্রাইস 50 টাকা এখন এখান থেকে বাদ যাবে কি যে এই খাতা তৈরি করতে কাগজ থেকে যে কষ্ট লাগে কষ্ট বাদ যাবে আর একটা হচ্ছে কি লাগবে সে নীলক্ষেতে নিয়ে যেয়ে বিক্রি করতে যদি সে একবারে 100 খাতা নিয়ে যায় প্রত্যেক খাতায় মনে করেন যে 20 পয়সা করে খরচ হলো তাহলে নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে হচ্ছে সেলিং প্রাইস থেকে হ্যাঁ সেলিং প্রাইস যেটা হবে মার্কেট প্রাইস সে মার্কেট প্রাইস থেকে বাদ যাবে হচ্ছে সেলিং কস্ট এবং হচ্ছে কস্ট টু কমপ্লিশন দ্য প্রোডাক্ট এই জিনিসটা কি বোঝা গেছে আমি যেটা বোঝার চেষ্টা করলাম এটা কি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বুঝতে হবে আপনাদের জি স্যার বুঝতে না স্যার আরেকটু বলে ভালো হয় দ্য নেট রিয়েলাইজেবল ভ্যালু এটা কি NRV বলে সেটি হচ্ছে ধরেন আপনি আমি একটা ছোট আরেকটা উদাহরণ দেই লেটস সে কারো বোধ হয় সাউন্ড অন করা আছে সঙ্গে সঙ্গে কথা বলে আবার কাইন্ডলি বন্ধ করে দিবেন হ্যালো শোনা যাচ্ছে আমাকে জি স্যার শোনা যাচ্ছে তো আমি যেটা বলছিলাম ধরেন আমি আরেকটা উদাহরণ দিই যে লেটস সে অনেকে এখন অনলাইনে ব্যবসা করে তো আপনি আপনার বাসায় ভাবি আপনাদেরকে হেল্প করে ধরেন আপনি লেটস সে যে কাঁচা আম কিনেন হ্যাঁ তখন কাঁচা আম কিনে কিন্তু আপনি কাঁচা আম বিক্রি করার উদ্দেশ্যে কাঁচা আম কিনে নেন কাঁচা আম কিনে আপনি আচার বানাবেন আচার বানায় অনলাইনে বিক্রি করবেন এখন ধরেন আপনি যখন আপনার বাসায় আম আছে হ্যাঁ আর আমটা কেটে শুকাইছেন কিন্তু এখনো আচার তৈরি করা হয় নাই বা আচার তৈরি করার জন্য গুড় বা ওগুলো অ্যাড করা হয়নি বাট একটা প্রসেস হয়ে গেছে এখন আপনার কাছে কিছু ইনভেন্টরি আছে না তার নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথডটা বলে যে এক বক্স আচার এক কৌটা আচার যদি বিক্রি হয় 300 টাকা তাহলে এই 300 টাকা যদি কাস্টমারের হাতে যে পৌঁছানোর পর দাম হয় তাহলে নেট রিয়েলাইজেবল ভ্যালুতে যদি ইনভেন্টরি ভ্যালুয়েশন করে তাহলে হবে 300 টাকা বিয়োগ হবে কাস্টমারকে পৌঁছানোর জন্য যদি আপনি 50 টাকা কুরিয়ার কোম্পানি অথবা পাঠাও অথবা এদেরকে দিতে হয় তাহলে 300 টাকার থেকে প্রথমে যাবে 50 টাকা বাদ 250 এবার আপনি 250 টাকা বাদ দিবেন হচ্ছে যে এখন যে ইনভেন্টরি আছে এটা ভ্যালুয়েশন বের করছেন কিন্তু তাহলে আরো এর সাথে গুড় অ্যাড করতে হবে মনে করেন গুড় বা চিনি অ্যাড করতে পারেন 30 টাকা তাহলে ওই 300 টাকার থেকে প্রথম বাদ দিবেন যেটা হচ্ছে ক্যারিং কস্ট ডেলিভারি কস্ট 50 তারপরে বাদ দিবেন যে যে স্টেজে আছে এটাকে ফিনিশ গুড করতে আরো 20 টাকার গুড় বা চিনি অ্যাড করতে হবে তাহলে আজকের দিনে যে হাতে ইনভেন্টরি আছে তার ভ্যালুয়েশন হবে সেলিং প্রাইস 300 টাকা বিয়োগ হচ্ছে 50 টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আর 20 টাকা হচ্ছে এখনো অ্যাড করেননি এটা গুড় কিনে অ্যাড করতে হবে 20 টাকা বাদ তাহলে আজকের আপনার বাসায় যে সেমি ফিনিশড আমের আচারের যে ইনভেন্টরি আছে সে পার কৌটা ইনভেন্টরি ভ্যালুয়েশন হবে 300 থেকে 50 বাদ আর 20 বাদ দ্যাট ইজ হচ্ছে তাহলে 230 এবার বুঝতে পারছেন তো জি স্যার জি স্যার Air value হচ্ছে simple the price that would be received to sell an asset or paid to transfer a liability in an orderly transaction between the market participant at the measurement date ঠিক আছে তার মানে fair value সোজা কথা হচ্ছে যে আপনি যেদিন যেদিন এটাকে valuation করবেন সেই দিনের আপনার মার্কেটে কত টাকার এটা মানে মার্কেট পার্টিসিপেন্ট মানে হচ্ছে বায়ার সেলার
আর্সেনাল এর মাধ্যমে কত টাকা ভ্যালু আসে সেটা ইম্পর্টেন্ট। রবিটা অফ করেন আর আক্তার অফ করেন, দুজনের সাউন্ড অন করা আছে, রবি অফ করেন। থ্যাংক ইউ, ওই শব্দ আসলে অন্যরা ডিস্টার্ব ফিল করে। থ্যাংক ইউ, যখনই কথা বলবেন সঙ্গে সঙ্গে কথা বলার শেষে আবার অফ করে দিবেন, মিউট করে দিবেন। থ্যাংক ইউ। আজ যেটা বলছিলাম, তাহলে ফেয়ার ভ্যালু হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে কি, আমরা যাব কোথায় যাব, পরের স্লাইডে যাব। পরের স্লাইডে হচ্ছে এই দেখেন, এবার হচ্ছে ইম্পর্টেন্ট যে ইনভেন্টরি যে আপনি করলেন, ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কিরকম হবে। প্রথমে হচ্ছে কস্ট অফ পারচেজ, লেটস সে আপনি পারচেজ প্রাইস, তারপরে ইম্পোর্ট ডিউটি যদি থাকে, লেস অনেক সময় রিফান্ডেবল ট্যাক্স থাকে। ধরেন আপনি লেটস সে ইম্পোর্ট তো আমরা অনেকেই করি, বিশেষ করে আমাদের যারা ফিনিশ গুড বিক্রি করে তাদেরও ডিউটি দিতে হয়, আর যারা র মেটেরিয়াল কিনে তাদেরও ডিউটি দিতে হয়। সো এই পারচেজ প্লাস ইম্পোর্ট ডিউটি, আর কিছু কিছু ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি পরে আবার রিবেট পাওয়া যায়, রিবেটটা বাদ যাবে, এটা উদাহরণে বুঝে ফেলবেন। প্লাস হ্যান্ডলিং কস্ট, হ্যান্ডলিং কস্ট মানে হচ্ছে ডেলিভারি আপনার আনলোডিং করলেন, প্লাস ডাইরেক্ট কস্ট টু অ্যাকোয়ার গুড, যেমন র মেটেরিয়াল কেনার ডাইরেক্ট খরচ এটা থাকবে। কনভার্সন কস্ট, কনভার্সন কস্ট মানে হচ্ছে আমরা জানি প্রোডাকশনের তিনটা মেজর কস্ট, একটা হচ্ছে কস্ট ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেড। তো আপনার কনভার্সন কস্ট মানে কি, কেউ বলতে পারবেন কনভার্সন কস্ট কোনটা? রূপান্তর করতে একটা জিনিস নিয়ে এসে আর একটা প্রোডাক্ট তৈরি করতে যে খরচটা, সেটা হচ্ছে কনভার্সন কস্ট। সেটা কি মানে, সেটা কোন কোন এলিমেন্ট? আমি তিনটা মেইন কস্ট বললাম, একটা হচ্ছে ডাইরেক্ট র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেড, এই দুইটার, এই তিনটার কয়টা আইটেম কে কনভার্সন কস্ট বলা যায়? স্যার ডাইরেক্ট লেবারটাকে বলা হয় স্যার। হ্যাঁ, হয় নাই, পুরোটা হয় নাই, পার্সিয়াল হয়েছে। কে বলতে পারবেন যে কনভার্সন কস্ট মানে কি? র মেটেরিয়ালস কে অন্য প্রোডাক্টে রূপান্তর করতে স্যার কস্ট অফ মানি। আমি বলছি যে তিনটা কস্ট, ডাইরেক্ট ডাইরেক্ট র মেটেরিয়াল এবার কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড, স্যার ডাইরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড দুটো মিলে কনভার্সন কস্ট হয়। আচ্ছা, এটা সাদাত, আনোয়ার সাদাত এবং মাসুদ, কে কে বললেন? আনোয়ার সাদাত বললেন, আর কে বললো? মাসুদ। থ্যাংক ইউ, স্যার সাউন্ড অফ করে দেন দুজনেই। থ্যাংক ইউ, এটা ঠিকই বলেছেন। সেটা হচ্ছে তিন ধরনের কস্ট থাকে, যেটাকে আমরা একটু বলছিলাম যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। তো এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, কনভার্সন কস্ট হচ্ছে দুটো এলিমেন্ট, একটা হচ্ছে কে বলা হচ্ছে কোনটা, একটাকে বলা হচ্ছে যেটা হচ্ছে ডাইরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড, দুটাকে একসাথে বলা হয় কনভার্সন কস্ট। তার মানে র মেটেরিয়ালকে আপনার ফিনিশ গুড করার জন্য কনভার্সন করতে যেমন কনসালটেন্সি, আপনি র মেটেরিয়াল কিনতেছেন, আপনার ব্রোকারেজ ফি দিতে হচ্ছে, ইন্ডেন্টিং ফি দেওয়া লাগতেছে, অথবা এই র মেটেরিয়াল কেনার জন্য প্রফেশনাল আপনার সাপ্লাই চেইন টিম নেই, সাপ্লাই চেইন এর জন্য প্রফেশনাল কনসালটেন্সি দিতে হচ্ছে, সেইগুলোকে থাকে। আর একটা হচ্ছে ফাইন্যান্স কস্ট, আপনি ইনভেন্টরি কিনে আনতেছেন, আপনি ওই যে ব্যাংক থেকে যে ইনভেন্টরির জন্য আপনার এলসি করছেন, এরপরে ফাইন্যান্সিং নিচ্ছেন, একটা ফাইন্যান্সিং কস্ট হবে। সো এটা হচ্ছে যে আপনার বরোয়িং কস্ট ক্যান বি ইনক্লুডেড ইফ IS-23 রিকোয়ারমেন্ট আর ফুলফিল। বরোয়িং কস্টের একটা IS আছে, IS টা হচ্ছে 23। এই 23 IS যদি বলে যে ইনভেন্টরিতে নেওয়া যাবে তাহলে নেওয়া যাবে, আদারওয়াইজ নেওয়া যাবে না। এই HM সালাম চৌধুরী একটু কাইন্ডলি বন্ধ করে রাখেন আপনার এটা, আপনার এই সাউন্ডটা একটু মিউট করে রাখেন। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, বরোয়িং কস্ট একটা নতুন আর একটা IS, এটা আপনাকে সংক্ষেপে ওই সময় দেখবেন, বাট এইটা এখানে কিছু ক্রাইটেরিয়া বলা আছে, তো সেটা যদি ফুলফিল করে তাহলে ইনভেন্টরির ভিতরে ফাইন্যান্স কস্ট আসবে। তো এখানে আমি যখন ক্যালকুলেশনের উদাহরণ দেখাবো তখন আমি আপনাদেরকে এটা একটু পরে একটু ক্লিয়ার করে দিতে পারবো আশা করি। আচ্ছা, তাহলে এখানে একটা অঙ্ক করা আছে কস্ট অফ পারচেজ। আমি আপনাদের সময় দিচ্ছি, এখন টাইম হচ্ছে 8:16, আপনাদের 4 মিনিট সময় দিচ্ছি, পড়ে দেখবেন ঠিক আছে কিনা, বুঝছেন কিনা, না বুঝলে আমি বুঝাই দিব, সহজ জিনিসের জন্য আমি পড়ছি না, আপনারা নিজেরা পড়েন। আমার মনে হয় আপনারা দেখে ফেলেছেন, বোঝা গেছে জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি।
সিম্পল যে পারচেজ প্রাইস যদি ট্রেড ডিসকাউন্ট থাকে বাদ যাবে আর রিবেট যদি থাকে যোগ হবে তো এখানে আমরা দেখেছি যে পারচেজ প্রাইস বলা আছে হচ্ছে 75,000 টাকা সেখান থেকে ডিসকাউন্ট পাওয়া গেছে 2,000 টাকা এর বাইরে কতগুলো খরচ অ্যাড হয়েছে সেগুলোর ভিতরে একটা আছে হচ্ছে আপনার 5,000 টাকা হচ্ছে ভিএটি ট্রান্সপোর্টেশন কস্ট 1,000 টাকা আর হচ্ছে কোম্পানি অলসো ইনকার 2,000 টাকা হচ্ছে টুয়ার্ডস ওয়ারহাউস রেন্ট হ্যাঁ আচ্ছা এইখানে দেখেন ওয়ারহাউস রেন্টের 2,000 টাকা এখানে কি আসছে আসে নাই নাকি খেয়াল করছেন জি স্যার আসে নাই আপনি যোগ করলে কত আসে 75 আর 5 হচ্ছে 80 দুইবার 78 তারপর হচ্ছে এক যোগ 79 আর হচ্ছে 79 তাহলে জাস্ট এটা ভুল আছে এটা ঠিক করে নিতে হবে ওকে আমরা এর উদাহরণটা আমি এটা ঠিক ওই করার সময় কোনো কারণে এটা আসলে ওই আকিজ গ্রুপে একটা সেশন নিয়েছিলাম ওই সময় তারা করা ছিল এটা ঠিক করে নিতে হবে আচ্ছা এখানে আমরা দেখেছি ইনক্লুড কি কি থাকে এটা আমরা দেখেছি এটা বড় ইস্যু না আমরা একটা উদাহরণ দেখলে আরো আচ্ছা এটি অলরেডি আমি যে ভিডিওটা শেয়ার করলাম সেখানে কিন্তু কস্ট ফর্মুলায় বলা আছে যে আপনার 2003 যখন আসলো আইএফআরএস আইএস 2003 যখন ফাইনালি লাস্ট বার আইএস 2 তে অ্যামেন্ডমেন্ট আসে সেই সময় এসে আইএস 2 তে লিফো যেটা এটাকে বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে সো এই লিফো বন্ধ হয়ে এখন মূলত আসে হচ্ছে আপনার ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট এই দুটো মেথড আছে লিফোটা এখন আর নাই হ্যাঁ আর পারমিটেড হচ্ছে ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ সো এই দুটোই এখন মেথড আছে লিফোটা আলটিমেটলি নাই আচ্ছা ওই যে একটু আগে যে উদাহরণটা দিলাম না ওইখানে একটু কনফিউশন হয়েছে বিকজ ফিগারটা লিখতে ভুল ছিল বাট ওইটাকে দূর করতে পারবো এখানে একদম ক্লিয়ার করা আছে আপনারা এখন দেখেন আকিজ গ্রুপ পারচেজ মোটরসাইকেল ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ এন্ড এক্সপোর্ট দেম টু ইউরোপ হ্যাঁ ইউরোপে তারা অ্যাসেম্বলিং করে মোটরসাইকেল বিক্রি করে আকিজ গ্রুপ হ্যাজ ইনকার্ড দিস এক্সপেন্স ডিউরিং 2001 আচ্ছা তাই যদি হয় তাহলে এখানে দেখেন কস্ট অফ পারচেজ হ্যাঁ বেসড অন ভেন্ডর ইনভয়েস তাহলে এই কস্ট অফ পারচেজ এর সাথে যোগ হবে হচ্ছে কি কি ট্রেড ডিসকাউন্ট যোগ হবে নাকি বিয়োগ হবে বিয়োগ হবে স্যার বিয়োগ হবে আচ্ছা তারপরে ইম্পোর্ট ডিউটি এটা কি যোগ হবে না অ্যাড হবে অ্যাড হবে স্যার আচ্ছা ফরেন ইন্স্যুরেন্স পারচেজ এটা সরাসরি কিন্তু সংশ্লিষ্ট না স্যালারি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্যালারি আসলে বেসিক্যালি হেড অফিসের ওভারহেড ডিভিশনে থাকবে পরবর্তীকালে আপনার এই অ্যাডমিন এবং ইয়াস না অ্যাডমিন কস্টের ভিতর চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট তাই কিন্তু এটা ইনভেন্টরি অ্যাড হবে না আচ্ছা ব্রোকারেজ কমিশন পেয়াবল টু ইন্ডেন্টিং এজেন্ট ফর অ্যারেঞ্জিং ইম্পোর্ট এটা কি যোগ হবে নাকি যোগ হবে কারণ ইনভেন্টরি কেনার জন্য খরচ হয়েছে সেলস কমিশন পেয়াবল টু সেলস এজেন্ট এটা না স্যার যোগ হবে না এটা আসবে না আচ্ছা আফটার সেলস ওয়ারেন্টি কস্ট তাহলে দেখেন আপনারা কিন্তু অলরেডি শিখে ফেলছেন আইএস টু কিন্তু খুব কঠিন না বলছে অর্গানাইজেশন ইজ সেকিং ইউর অ্যাডভাইস আপনাকে জিজ্ঞেস করতেছে টু অন হুইচ কস্ট আর পারমিটেড আন্ডার আইএস টু টু বি ইনক্লুডেড ইন দ্য কস্ট তাহলে দেখা যাচ্ছে এ হচ্ছে হবে বি কনসিডার করতে হবে সি করতে হবে ডি করতে হবে ই করতে হবে এফ করা যাবে না জি করতে হবে তাহলে এফ করা যাবে না এইচ করা যাবে না আই করা যাবে না এই তিনটা বাদে সবগুলো হবে দেখেন অ্যান্সার আপনি চেক করে নেন এই দেখেন ঠিক আছে ওই তিনটা বাদে সবই হবে ঠিক আছে দেখেন তো ঠিক আছে কিনা কি কি বাদ দিতে বলছিলাম সেটা হচ্ছে আপনার এফ এইচ এবং হচ্ছে আই দেখেন নাই কিন্তু এফ এইচ এবং আই নেই অন্যগুলো আছে ঠিক আছে সো আপনাদের মোটামুটি আপনারা বুঝে ফেলছেন
যে ইনভেন্টরির ভিতরে কি কি আসবে কি কি আসবে না, ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এবার নেট রিয়েলাইজেবল ভ্যালুর কথা তো আপনাকে বলেছি, তাই না? নেট রিয়েলাইজেবল ভ্যালুর কথা বলছি না, যে কি একটা উদাহরণ দেখেন তো, এই উদাহরণটা দেখা যায় কিনা। Akis Group is a retailer of Bangladeshi furniture and has five major products. কি কি আছে? সোফা আছে, ডাইনিং টেবিল আছে, বেড বেড আছে, মানে বিছানা বিক্রি করে বেড যেটা, ক্লোজেট আছে মানে কাপড়ের যে ইয়ে থাকে আলমারি, এবং হচ্ছে যে লং চেয়ার আছে, ঠিক আছে, লংগি চেয়ার, ঠিক আছে। তো এই যে এই এই যে প্রোডাক্ট গুলো, এটা 2001 সালের ডিসেম্বরের 31 তারিখে কোয়ান্টিটি অন হ্যান্ড কি কি আছে এন্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু অ্যাজ পার ইউনিট প্রোডাক্ট লাইন দেখে আছে। কি কি দেখেন তো, সোফা আছে 100টা, ডাইনিং, এবং তার ইউনিট কস্ট ছিল হচ্ছে 1000 টাকা, নেট রিয়েলাইজেবল ভ্যালু আসছে 1020 টাকা। তারপর ডাইনিং আছে, ডাইনিং টেবিল আছে 200টা, ডাইনিং টেবিলের কস্ট আছে হচ্ছে 500, বাট নেট রিয়েলাইজেবল ভ্যালু 450। বেড আছে হচ্ছে 300, এটার কস্ট হচ্ছে 1500, আর হচ্ছে নেট রিয়েলাইজেবল 1600। আচ্ছা, ক্লোজেট হচ্ছে যে 450 টাকা কস্ট, 770 টাকা নেট রিয়েলাইজেবল ভ্যালু, আর হচ্ছে যে চেয়ার গুলো যেটা বলছিলাম, চেয়ারের 500টা চেয়ার আছে, যার কস্ট অফ দা চেয়ার হচ্ছে 250, আর 200 টাকা হচ্ছে আপনার এনআরভি, নেট রিয়েলাইজেবল ভ্যালু। বলতেছে কম্পিউট দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি অফ Akis at December 31st, 2001 using IS2 using the lower of cost or NRV. তাহলে এখানে কি ভ্যালুয়েশন করতে বসে বলেন তো, কি মেথড বলতে বসে বলেন তো? এখন আপনি এটাকে ইন্ডিভিজুয়াল লেভেলে করে করে প্রত্যেকটা একসাথে যোগ করতে হবে না, তো টোটাল ইনভেন্টরি ভ্যালুয়েশন আপনি আপনার কেউ কি মানে খাতা কলম তো নিশ্চয়ই আছে, জাস্ট যোগ করে যান। যেমন সোফা 100 × 1000, তাহলে কস্ট ভ্যালুতে আছে 1 লাখ, আর হচ্ছে যে কি বলে কস্ট ভ্যালুতে আছে 1 লাখ, আর হচ্ছে এনআরভিতে আছে 1,02,000, ডাইনিং টেবিল আছে আপনার কস্ট ভ্যালুতে 10,000, আর ভ্যালুতে আপনার এনআরভি ভ্যালুতে আছে 9,000। একইভাবে বেডের ভ্যালু আছে 3,15,45, মানে হচ্ছে কত, 4,50,000 টাকা, নাকি ঠিক বলছি তো? 4,50,000 টাকা আছে হচ্ছে আপনার কস্ট ভ্যালুতে, কিন্তু এনআরভিতে কম আছে। সো এটা একটু একটু এই কাজটা করে দেন তো আমাকে, যে আমি এই 5টা আইটেমের ইনভেন্টরি ভ্যালুয়েশন কত টাকা আমার বুকস অফ অ্যাকাউন্টসে দেখাবো, এবং মেথডটা হচ্ছে লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি, লোয়ার অফ কস্ট এবং এনআরভি ভিতরে যেটা ছোট সেটিকেই দেখাইতে হবে। এই ক্যালকুলেশনটা একটু চট করে দেন তো কেউ আমাকে একটু, বা যে পারেন একটু করে দেখেন তো আগে, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বোঝা যাবে। আচ্ছা, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, পরের স্লাইডেই করা আছে, আপনারা যদি মানে করে থাকেন ভালো, মিলে দেখেন যে ঠিক আছে কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো, এটা বোঝা যাচ্ছে কিনা? 10,75,000, 10,75,000 কি কস্ট? আর এনআরভি যেটা, এনআরভি কত আসছে? এনআরভি যোগ করি না স্যার এখন। ইন্ডিভিজুয়াল আইটেম গুলো আসলে ছোটটাই নিতে হবে, বুঝছেন, ছোটটা নিতে হবে, যেটা ছোট। আপনার যেমন সোফা হচ্ছে 1,000 টাকা, তাহলে 1,000 × 1,020-এর ভিতরে ছোট কোনটা 1,000, তাহলে এখানে নিতে হবে হচ্ছে বেসিক্যালি 1,000 ধরলে 1,00,000। ডাইনিং টেবিল 550 আর 400-র ভিতরে ছোট হচ্ছে 450, 200 হলে 90,000, এটা 90,000 নিয়েছি। বেড হচ্ছে 300, এনআরভি হচ্ছে 1,600, আর কস্ট হচ্ছে 1,500, ছোটটা নিতে হবে 1,500 নিলে হচ্ছে। মেথডটা হচ্ছে, আপনি একটা অ্যাকাউন্টিং এর একটা প্রিন্সিপাল আছে, এটা কনজারভেটিভ অ্যাপ্রোচ বলে।
আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে আপনার কস্ট যদি ছোট হয় তাহলে কস্ট, অথবা যদি কস্টের থেকে যদি এনআরভি ছোট তাহলে এনআরভি, মানে আপনি যখন ধরবেন তখন তো একটু কসাস হয়ে নিতে হবে আপনাকে। আপনি ধরেন তো আবার মার্কেট ফার্দার কমতেও পারে, সো আপনি বেশি ধরলে তো আসলে ওভার এস্টিমেটেড হয়ে যায়। এই কারণে নিয়মটা হচ্ছে আপনার কস্ট প্রাইস অথবা মার্কেট থেকে যেটা মার্কেট ভ্যালু বেসড, যেটাকে এনআরভি বলে, এনআরভিটা হচ্ছে মার্কেট ভ্যালু বেসড একটা কস্টিং। কারণ কি, মার্কেট মার্কেট প্রাইস বিয়োগ যা হচ্ছে সেলিং কস্ট, মানে সেলিং প্রাইস যেটা মার্কেট থেকে পাচ্ছেন সেক্ষেত্রে বাদ যায়, সেলিং প্রাইস থেকে বাদ যায় সেলিং এক্সপেন্স এবং হচ্ছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিশন দ্য প্রোডাক্ট। এটা কি এনআরভি? তো এনআরভির ভিতরে প্রথমটাতে 1000 আছে, 1000 নিতে হবে, তার মানে 100000। ডাইনিং টেবিলের 450 হচ্ছে এনআরভি আর হচ্ছে 500 হচ্ছে কস্ট, তাহলে 450 নিতে হবে, তাহলে 90000। বেড হচ্ছে 1500 এবং 1600, তাহলে 1500 নিতে হবে, 300 আছে, 4.5 লাখ। ক্লোজেটের ভিতরে হচ্ছে 750 হচ্ছে কস্ট আর 770 হচ্ছে এনআরভি, এখানে 3 লাখ, মানে 400 কোয়ান্টিটি 3 লাখ। চেয়ার হচ্ছে 250 200 নিতে হবে, 1 লাখ। এই এই অ্যাকাউন্টিংটা আইসিএম এর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক অনেকবার এসছে। তো একটা সহজ কনসেপ্ট, বাট ছেলেরা ভুল করে, আমি তো দীর্ঘদিন এই অ্যাকাউন্টিংটা পড়িয়েছি ওখানে, সে 2006 থেকে আবার খাতাও দেখতাম, এটা ভুল করে। বাট আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, যখন কস্ট এবং এনআরভি এর ভিতরে ছোটটা নিলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। দেখেন আপনি দুই পাশের কোয়ান্টিটি তো গুণ করলে, এটা তো গুণের কোনো ইস্যু নাই, গুণ তো করতেই পারবেন। 1000 1020, তাহলে কোনটা নেবেন? 1000, 500 450 450, 1500 1600 1500, 750 770 750, 250 200 200। সো এটা ইন্ডিভিজুয়াল যেটা ছোট সেটা নিলেন, তার সঙ্গে গুণ করে দিবেন হচ্ছে আপনার কোয়ান্টিটি, তাহলে ভ্যালু পেয়ে যাবেন। আমার মনে হয় এবার ক্লিয়ার, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে একটু একটু ইয়ে দিতে চাই, মানে হোম টাস দিতে চাই। এখানে কতগুলো ইয়ে দেয়া আছে, এরপর এটা অ্যাকাউন্টিং ইনভেন্টরিটা আমি বলে দিই, তারপর কতগুলো কেস আছে, কেসগুলো খুব সহজ দেখে নিতে হবে। আইটেম অফ ইনভেন্টরি মেজারমেন্ট কি করতে হয়, কস্ট অফ ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল লোয়ার দেন নেট রিয়েলাইজেবল ভ্যালু। যদি এখন কোশ্চেন হচ্ছে, দেখেন আপনার আগের স্লাইডে একটু যান, আগের স্লাইডে দেখেন যেখানে আপনার 1000 ছিল হচ্ছে কস্ট, আর এনআরবি 1020, এটা নিয়ে কোনো সমস্যা নাই, খেয়াল করছেন? আর আপনার কস্ট রেকর্ড বুকস অফ অ্যাকাউন্টস এর রেকর্ড আছে কোনটা, এনআরবি আছে নাকি কস্ট আছে? আর কস্ট আছে, কস্ট আছে। তাহলে কস্ট যদি 1000 হয় আর মার্কেটে এনআরবি, মার্কেট বেস ভ্যালুয়েশন এনআরবি যদি 1020 হয়, তাহলে তো আর কস্টের থেকে কম না, অথবা কমানোর কোনো দরকার নেই, এটা ঠিক কিনা, কথাটা বুঝছেন কিনা? কিন্তু পরেরটা দেখেন তো, কস্ট আছে 500, এনআরবি এনআরবি ভ্যালুয়েশন করে পাইছেন 450, তাহলে 50 টাকা করে পার ইউনিট ডাইনিং টেবিলের দাম কমাতে হবে না? কমাতে হবে, রাইট। পরেরটা দেখেন, 1600 আর 1500, এখানে কমাইতে হবে না, 1600 যদি মার্কেট বেস ভ্যালুয়েশন এনআরবি আর কস্ট 1600, এটা কোনো কমাইতে হবে না। পরেরটাও পরেরটাও দেখেন, 750 আর 770 কমাতে হবে না। পরেরটা দেখেন যে আপনার এইটা আবার দেখেন, কস্ট আছে হচ্ছে 250 আর মার্কেট ভ্যালু আছে 200, তাহলে এই 50 টাকা করে পার ইউনিট কমাইতে হবে। সেই জিনিসটা এখানে বললাম, সেটি হচ্ছে কস্ট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম অফ ইনভেন্টরি লোয়ার দ্যান নেট রিয়েলাইজেবল ভ্যালু। যদি ইফ দ্য কস্ট ইজ লোয়ার, দ্য কস্ট কস্ট যদি লোয়ার হয় তাহলে কস্ট অফ দ্য আইটেম ইজ ক্যারিং অ্যামাউন্ট, কোনো সমস্যা নেই। ইফ দ্য কস্ট ইজ হায়ার, তখন হবে নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ দ্য ইনভেন্টরি আইটেম ইজ ক্যারিং অ্যামাউন্ট, তখন কি হবে? ওই যে দুইটার ক্ষেত্রে দেখলাম আমরা এক্সেপশন, যে মার্কেটে আমার আছে হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস এ ডাইনিং টেবিলের ভ্যালু আছে 500, বাট মার্কেট থেকে হিসাব করে এসে দেখলাম যে এটা বিক্রি করতে গেলে খরচ খরচ বাদ দিয়ে আমি পাই 450 ক্যারিং কস্ট এবং হচ্ছে কমপ্লিশন অফ দ্য প্রোডাক্ট, তার মানে হচ্ছে যে ওটা তো খরচ, খরচ বাদ দিয়ে 450 পাই, তাহলে আমার 50 টাকা অলরেডি প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী এবং আমার কনজারভেটিভ অ্যাপ্রোচ অনুযায়ী আমার 50 টাকা কমাই দেখাইতে হবে। তা আর একটা কমাই দেখাতে হচ্ছে ওই যে চেয়ারটা, চেয়ারটা হচ্ছে 250 থেকে 50 কমাতে হচ্ছে। এই দুইটা আইটেমে কিন্তু এই যে ইফ দ্য কস্ট ইজ হায়ার, তো দুইটা ক্ষেত্রে কস্ট হায়ার, কার থেকে হায়ার বলেন তো? নেট রিয়েলাইজেবল ভ্যালু থেকে হায়ার। সো এখানে কি করতে হবে, কোনটা নেবেন? যখন কস্ট ইজ হায়ার দেন দ্য নেট রিয়েলাইজেবল ভ্যালু, হুইচ উইল বি টেকেন বাই ইউ,
you will take the net realizable value. Net realizable value nile kichu ta loss hobe tai na inventory valuation e kichu loss hobe na yes sir right eta ki bole hocche inventory loss provision thik ache sir amar mone hoy je ekta khub sundor concept amra shikhe nilam eta ki keu janten age eta ei concept ta keu shunechhi na sir sir oi ekhane arekta question hocche sir amra je cost ta kamabo ekhane to amra to production cost ta kamate parbo na sir na eta je je book value যেটা দাও আছে আপনার ইনভেন্টরি তো আপনার প্রোডাকশন কস্ট অ্যাড অ্যাড হয়ে আপনার বছর শেষে একটা মানে বছর শেষে না যে কোনো টাইম শেষে যদি এক মাস পরে অ্যাকাউন্টিং এক মাস পরে যদি মান্থ ক্লোজ করে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট ক্লোজ করে তাহলে মাস শেষে যদি 6 মাস করেন 6 মাস শেষে এক বছর হলে এক বছর শেষে এক বছর শেষে সারা বছর তো ইনভেন্টরি সেলস করছেন সেটা চলে গেছে কস্ট অফ গুডস সোল্ড ওটা নিয়ে তো কোনো সমস্যা না এটা তো অ্যাকচুয়াল পেয়ে গেছেন কিন্তু যেটা অ্যাকচুয়াল এখনো পাননি সেটা আপনার হাতে যে ইনভেন্টরি আছে এই হাতে থাকা ইনভেন্টরির ভ্যালু যেন ওভার এস্টিমেটেড না হয় এই কারণে একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ দেখায় যেসব আইটেম গুলো কস্টটা মার্কেট প্রাইজের থেকে কম আছে ওটা নিয়ে কোনো কোশ্চেন নাই যেসব আইটেমের কস্ট মার্কেট ভ্যালুর থেকে বেশি আছে কম আছে বেশি আছে সেইগুলোকে আপনি ভ্যালু কমায় দেখাইতে হয় এটাকে একটা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথডে এসে একটা অ্যালাউন্স কি লসের একটা প্রভিশন ক্রিয়েট করতে হয় ঠিক আছে বুঝা গেছে ওটাকে আবার ডিসকাউন্ট হিসেবে দেওয়া হয় নাকি যখন আমরা অন্য সময় ডিসকাউন্ট দিই যেটা নাকি বিক্রি করতেছেন না ভাই এটা তো আপনার হাতে থাকতেছে ইনকাম স্টেটমেন্টে একটা লস চার্জ হচ্ছে আর ভ্যালুয়েশনটা কমে যাচ্ছে তার মানে অ্যাসেটের পাশে কমতেছে ইনভেন্টরি ভ্যালু যদি ধরেন থাকার কথা 10 টাকা আছে 9 টাকা 1 টাকা কমে গেছে তো এই এই 1 টাকা কমলো অ্যাসেট আর সঙ্গে সঙ্গে এই 1 টাকা কোথায় চার্জ হবে এটা ইনকাম স্টেটমেন্টে লস আকারে চার্জ হবে লস জি বুঝা গেছে জি স্যার জি ওকে ফাইন মানে জিনিসটা কিন্তু আমি অনেক ইজি করে চেষ্টা করে বলার জন্য এবং আমার মনে হয় যে এরপরে আর এগুলো নিয়ে সমস্যা হবে না এক্সপেন্স রিকগনাইজ আমরা জানি জাপান দা সেল অফ ইনভেন্টরি ইনভেন্টরি যা খরচ হয় এটা রিকগনাইজ হবে এটা আমি আর ফার্দার পড়ছি না আপনারা পড়ে নিন এরপরে ফিফো মেথড অলরেডি বলে ফেলছি এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনার বিজনেস কেস 3 নাম্বার বিজনেস কেস ইম্পোর্ট কস্ট এটা আপনারা পারবেন আমি দেখে নেবেন যদি কোনো কিছু অসুবিধা থাকে আমরা কিন্তু আমি যেমন দুইটা জিনিস মাথায় রাখছি যে আপনারা দুইটা কোশ্চেন ছিল আগের দিনে সেই দুটো মাথায় আছে আমি অ্যানসার যে কোনো একটা সময় দিয়ে দিব আপনারা কোশ্চেনটা মাথায় রেখেন আমি বলে দিব সম্ভবত আমার বইয়ের 22 পাতায় 22 নম্বর পাতায় একটা উদাহরণের এক্সাম্পল দিয়েছিলেন এই বিজনেস কেস দেখে নেবেন এই এটা অ্যানসারটা দেয়া আছে প্রথমে অ্যানসার দেখবেন আগে কেসটা পড়বেন নিজের রিয়লাইজেশন কি এটা বুঝবেন যদি দেখেন যে এটা মিলতেছে কিনা পরে অ্যানসারের সাথে ক্রস চেক করবেন তারপর আরেকটা বিজনেস কেস আছে সেটা হচ্ছে একটু বড় মনে হচ্ছে বাট ইজি ইনভেন্টরি ভ্যালুয়েশন রিলেটেড এটারও অ্যানসার পরে দেয়া আছে অ্যানসারটা আগে দেখবেন না তারপরে 5 নম্বর কেস আছে আমি দুইটা করেছি আর আপনাদেরকে তিনটা হাতে রাখলাম ঠিক আছে এখন আপনি আসেন যে হচ্ছে যে ওই যে আইএস 1 এ আপনাকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কেন নিছিলাম বাংলাদেশে যারা অ্যাকাউন্টিং করতেছে যাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে তাদের ভিতরে আমাদের কাছে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসটাকে স্ট্যান্ডার্ড মনে হয়েছে বেশি মাত্রায় সেই কারণে আগের দিন আমরা ওখান থেকে স্টেটমেন্ট অফ কমপ্রিহেনসিভ এন্ড আদার ইনকাম মানে ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছিলাম স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দ্যাট ইজ ব্যালেন্স শীট দেখিয়েছিলাম চেঞ্জ ইন দি ইকুইটি স্টেটমেন্ট দেখিয়েছিলাম ক্যাশ ফ্লো চেহারা কেমন হয় দেখেছিলাম যদিও ক্যাশ ফ্লো আমরা 7 এর পরের দিনই আমি আপনাদেরকে পড়াবো হ্যাঁ তো সেটা থাকবে তারপর ডেফার ট্যাক্স আমি পড়াবো যেহেতু ওই ডেফার ট্যাক্সের ব্যাপারে আপনাদের আগ্রহ আছে যে কারণে আমি পরবর্তীকালে সেশনগুলো আমি নিচ্ছি মোটামুটি ডিসিশন নিচ্ছি বেশ কয়েকটা সেশন টানা আমি নিব তারপরে অন্যদেরকেও কিছু সেশন দিব তো এই কারণে এগুলো আমরা দেখিয়েছিলাম আজকে দেখেন ইনভেন্টরি কিভাবে দেখায় ইনভেন্টরি দেখেন ইনভেন্টরি ইন হ্যান্ড ইনভেন্টরি ইন ট্রানজিট মানে কি কে বলতে পারবেন আমরা বলি হচ্ছে যে কত কোটি হলে 1,74,69,000 এর ভিতরে কি কি ভাগ আছে যে বললাম না ইনভেন্টরি অনেক ফর্মে থাকে লিপ ওরা যেহেতু সিগারেট বানায় ওদের সিগারেটের তামাক পাতাটা ইম্পর্টেন্ট আছে
তারপরে র‍্যাপিং ম্যাটেরিয়াল মানে সিগারেটের উপরে বিড়ির উপর যে র‍্যাপিং ম্যাটেরিয়াল থাকে, ওয়ার্কিং প্রোগ্রেস মানে হয়তো বিড়ি কেটে রাখছে এবং ফাইনালি বিড়ি তৈরি করছে কিন্তু প্যাকেটের ঢুকানো হয়নি, ফাইনাল হয়নি, এটাকে বলে ওয়ার্কিং প্রোগ্রেস আমি যেটা বলতেছিলাম। আর ফিনিশ গুড এটা তো হলো এই লিপ, যেটা লিপ হচ্ছে র ম্যাটেরিয়াল, র‍্যাপিং ম্যাটেরিয়াল মানে হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল অথবা এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে আসতেছে, ওয়ার্কিং প্রোগ্রেস মানে পার্সিয়াল, এরপরে দেখেন ফিনিশ গুড। এই ফিনিশ গুডের ভিতরে কি আছে দেখেন, কস্ট অফ ফিনিশ গুড সঙ্গে ভ্যাট সাপ্লিমেন্টারি ডিউটি, এটার মানে হচ্ছে সিগারেট পার্টিকুলারলি তৈরি করলে ব্যান্ড রোল বলে, মানে একটা মানে তাদেরকে আলাদাভাবে ভ্যাট দিতে হয়, যেমন সিগারেটের উপরে কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটি আছে, অন্য প্রোডাক্টের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি নাই। সিগারেট বা বিড়ি তৈরি করলেই, এক প্যাকেট সিগারেট তৈরি করা মানেই যদি কেউ ট্যাক্স ভ্যাট ফাঁকি না দেয়, ফাঁকি দেওয়ার সুযোগও খুব কম, তাদের একটা ব্যান্ড রোল দিতে হয়, ব্যান্ড রোলের একটা ভ্যালু আছে, তাদের অনেকগুলো টাকা ভ্যাট ট্যাক্স দিতে হয় বিকজ এটা ডিসকারেজ করা আছে সিগারেট বিড়ির ক্ষেত্রে। তারপরে লাস্টে দেখেন কনজিউমেবল স্টোর্স, এটা হচ্ছে স্পেয়ার পার্টস, ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এরপর দেখেন হেলথ ডিপার্টমেন্ট, কোনটা ভাই, কোনটা নাম সাহেব, সাপ্লিমেন্টারি এন্ড এইচডিএস অন ফিনিশ গুডস। ও আচ্ছা, এটা হচ্ছে যে বললাম না যে এটা তো এই বিজনেসটার নেচারটা এমন যে আপনার ওই সাপ্লিমেন্টারি ডিউটি এদের ধরে নিতে হয়, অন্যদের এটা পাবেন না। তো এটা এইচডিএস এর ইলাস্ট্রেশন তো ওই যে, ওই যে হেলথ ডিপার্টমেন্ট সারচার্জ, ওই যে নিচে দেখেন হেলথ ডিপার্টমেন্ট সারচার্জ, স্বাস্থ্য মানে যে সিগারেট, সিগারেট মানে হচ্ছে আপনার ক্ষতি করে, একটা সারচার্জ যোগ করা আছে হেলথ ডিপার্টমেন্ট সারচার্জ। আরেকটা দেখেন ইনভেন্টরি ইন ট্রানজিট, এটা লিপ দেয়া আছে, মানে এটা এটা কি ধরেন ইম্পোর্ট এলসি খুলছে, প্রোডাক্টটা হাতে পৌঁছায় নাই, ইনভেন্টরি এলসি করছে কিন্তু হাতে পৌঁছায় নাই, এর জন্য লিপ আছে, মানে পাতা বিড়ি সিগারেটের যে তামাক পাতা ওইটাই ট্রানজিট আছে, আর র‍্যাপিং ম্যাটেরিয়ালের আছে, আর কিছু স্টোরে মানে স্টোর যেটা কনজিউমেবল স্টোর মানে হচ্ছে স্পেয়ার পার্টস আছে, ঠিক আছে। একটু ইন্টারাপ্ট করি স্যার, স্যার ওই যে বিশেষ করে, হ্যালো জি স্যার, বিশেষ করে এই যে আপনার সিগারেট জাতীয় এই যে লিপ গুলো স্যার, এগুলো আমাদের উত্তরাঞ্চলে রংপুরের দিকে হয়তো এই ব্যাপারটা আমরা একটু জানি স্যার, মানে ওই যে যারা তামাক পাতা, তামাক পাতা কিন্তু কেউ উৎপাদন করতে চায় না নিজের জমিতে, হ্যাঁ, তো দেখা যায় যে ওই কৃষককে আগেই টাকা দিয়ে রাখে যে তুমি এবার হচ্ছে ইয়া করবা, তামাক উৎপাদন করবা, হচ্ছে তোমাকে আগে টাকা 50 পেমেন্ট করে দেয়, রাইট রাইট। অনেকটা এক সময় যে ব্রিটিশটা থাকা অবস্থায় আমার মনে হয় ইনভেন্টরি রিলেটেড মাশাআল্লাহ অনেক ডিটেইল দেখেছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সবই কভার করছি, এরপরে ডিসক্লোজারের কিছু ইস্যু আছে। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি অনেক সময় আমার প্রোডাক্টটা ইনভেন্টরিতে, সাউন্ডটা ক্লিয়ার না ভাই, শুনতে পাচ্ছি কম, একটু রবিটা শোনা যাবে, হ্যাঁ রবি বলেন, এবার বলেন। জি আমি অ্যানসার করি, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, ওকে ওকে, সাউন্ড বন্ধ করে দেন, সাউন্ড বন্ধ করে দেন। আচ্ছা হ্যাঁ, যেটি হচ্ছে রবি যে কোশ্চেনটা করছে আমি একদম ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে আপনার লেটস সে ফ্যান, ইলেকট্রিক ফ্যান, যেহেতু আমি এই কোম্পানির সাথে অনেকদিন কাজ করেছিলাম, তো ওই অর্থেই বলি, ইলেকট্রিক যে ফ্যান এটি হচ্ছে পাখা একটা পার্ট, ভিতরে যে আপনি একটা গোল জিনিস দেখেন, এখানে দুটো জিনিস আছে, একটাকে বলে রোটর, স্টেটর মানে ভিতরে ইয়ে থাকে, কয়েল থাকে, কয়েলের ভিতরে আসলে বেসিক্যালি মোটর থাকে। এখন এই পাখাগুলো আলাদাভাবে কেটে বানাইতে হয়, তারপরে ওই যে টপ কভার মানে যেটাকে বাইরে দেখেন, টপ কভার এবং বটম কভার মানে দুটো পার্ট দেখবেন যে ফ্যানের খুলে ফেলানো যায়, এটাও তৈরি করতে হয় আলাদাভাবে, এটা ঢালাই করে রোড ইয়ে করে, ঢালাই লোয়াদি করে, আর ভিতরে মোটর তৈরি করে। এখন ধরেন
প্রত্যেকটা ফ্যান কিন্তু একবারে ফিনিশ হয় না, পাখা বানাতে থাকলে বানাতেই থাকে, করে স্টোর করে, টপ কভার বটম কভার তৈরি করতেই থাকে অনেকগুলো, তারপরে ওইখানে একটা ডাউন পাইপ দেবেন, উপরে একটা রড থাকে যেখানে জুড়ে থাকে ওটা বানায়, আর ভিতরে ইয়ে অটোমেশিনে ওই কয়েল বেঁধে বেঁধে ইয়ে বানায়, আপনার কি বলে এটাকে মোটর বানায়। সো এই যে অনেকগুলো পাঁচ সাতটা আইটেম এটা কিন্তু ডিফারেন্ট ভাবে বানায়, বানায় একটা জায়গায় অ্যাসেম্বলিং করে। এখন একটা মাস শেষে নিশ্চয়ই যতগুলো পাখা, যতগুলো রোটার স্টেটর, যতগুলো টপ কভার বটম কভার, যতগুলো ডাউন পাইপ, যতগুলো কভার, সব কিন্তু একবারে ফিনিশ হয়ে ইনভেন্টরি চলে যায় না। এই পার্সিয়াল কমপ্লিট জিনিসগুলোকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস ইনভেন্টরি অথবা সেমি ফিনিশড গুড বলে, সেমি ফিনিশড গুডও বলে। আমরা যারা এসিপি ইউজ করি এসিপিতে টার্মটা বলে সেমি ফিনিশ গুড, আর ওয়ার্কিং অ্যাকাউন্টিং এ বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস। ক্লিয়ার রবি? আচ্ছা, এখন আমরা যদি আর কোনো ফার্দার কোশ্চেন না থাকে আমরা আজকের মতো শেষ করব। এর পরের দিন আপনাদের সাথে আমরা IS-7, তার পরের দিন হচ্ছে IS-12 করব, আর IS-10 এবং 8ও ইম্পর্টেন্ট, এটা হয়তো আমি করব। বেশ কয়েকটা IS আমাকে করাতে হবে, কারণ হচ্ছে যে গত সেশন গুলো অনেকেই আপনাদের সাথে IS ক্লাস নিয়েছিল আপনাদের আগের সেশন গুলো, বাট তারা আবার পার্টিকুলারলি আমাকে একটা স্পেশাল রিকোয়েস্ট করছিল স্যার যে IS গুলো আপনি একটু বেশি নিয়েন। সো আমি আপনাদের আগের সেশন গুলোর ফিডব্যাক এর বেসিসে কিছু ক্লাস বেশি নিচ্ছি, যদিও আমার এই ক্লাস নেওয়াটা আমার জন্য খুব কষ্টকর, কারণ আমি একই সাথে অনেক জায়গায় ক্লাস নেই বা সময় দিই। এটা আমাদের তৈরি ইনস্টিটিউট, কিন্তু শুধু আমি ক্লাস নিয়ে চলবে না, অন্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরাও ক্লাস নিবে আপনাদের, বাট আমি চেষ্টা করতেছি শুরুর দিকে কিছু ক্লাস নেওয়ার জন্য, বিকজ আমি একটা সমস্যা হচ্ছে আমি নিজে হয়তো অ্যাভারেজ মানুষ, কম বুঝি, সেই কারণে আমি চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য একটু ক্লিয়ার করা, সময় নিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে বলা, বারবার সময় নিয়ে বলা, আর যারা খুব ট্যালেন্টেড তারা খুব ফাস্টার আগায়, ফলে আপনাদের মাঝে মাঝে বুঝতে অসুবিধা হয়। সো আমি আর আপনাদের একটা ফিডব্যাক পেলাম টেলি ক্লাসের ব্যাপারে, ওটাও আমরা অ্যাড্রেস করব। সো যদি কোনো কোশ্চেন না থাকে আজকের মতো ক্লাস শেষ করতে চাচ্ছি। একটু এই ক্লাস বিষয়ে স্যার একটু আপনার সাথে কথা ছিল স্যার, মানে এই যে IS এর যে ক্লাস গুলো আপনি যেভাবে নিচ্ছেন স্যার, মানে আমরা আমি বলতেছি না অন্য টিচারদের ব্যাপারে, মানে আপনার সাথে আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি, মানে আপনাকে আপনার ক্লাসটা কিভাবে করতে হয় বা কিভাবে আমরা কিভাবে মানে রিয়্যাক্ট করি বা ইয়া করি, এটা অনেকটা আপনার সাথে হ্যাবিচুয়েট হয়ে গেছি। তো স্যার যতটা পারা, যদি আমাদের কাছে রিকোয়েস্ট আর কি, যতটা পারা যায় আপনি যদি IS ক্লাস গুলো নিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। একজন নতুন টিচার আসলে আমরা বলতেছি না যে তিনি লেস স্ট্যান্ডার্ড বিলো বা এরকম কিছু, মানে তাকে তার সাথে হ্যাবিচুয়েট হইতে তো একটু টাইম লাগবে, দুই একটা ক্লাস লাগবে, এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ফিডব্যাকটা বুঝছি আক্তার, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাট আরো লিডার তো তৈরি করতে হবে, ধরেন আপনারা যারা পাস করবেন একসময় তারাও ক্লাস নেবেন, সেই জন্য আমি লিডার তৈরি করি। আমার আমি আলহামদুলিল্লাহ IS-IFRS এর ব্যাপারে যেহেতু আমার কাজ আছে, আমার বই আছে, বাংলাদেশের একমাত্র এই বইটা সাহস করে কোনোভাবে আমি তৈরি করেছি, কিন্তু আসলে তো আমার থেকেও ভালো লোকজন অবশ্যই মার্কেটে আসে, তো সেটা আমি আপনার ফিডব্যাকটা ওইভাবে না দেখে আপনার সাথে আমাদের একটা আমি যে ক্লাস নিতে নিতে একটা রিলেশন হয়ে গেছে বা আপনারা আমাকে অনেকদিন যাবত অনেকে ফলো করেন, আমার পড়ানোর স্টাইলটা একটু ভিন্ন রকম, তো এনিওয়ে আমি আপনার ফিডব্যাকটা বলছি। থ্যাংক ইউ আক্তার ফর ইউর কমপ্লিমেন্ট অ্যান্ড ইয়ে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। স্যার আমার একটা প্রশ্ন স্যার, স্যার আপনার বইটা আমি কিভাবে পেতে পারি স্যার? বইটা আপনি এই লুইনের নাম্বার আছে লুইন? জি স্যার, ওনার কন্টাক্ট আছে আমার। আচ্ছা আপনার ওই লুইনকে আমি একটু বলেন কালকে, হ্যাঁ বা আমি বলে দিব না আপনার ক্লাসটা, আপনার ইয়ে আপনার অ্যাড্রেসটা একটু ইয়ে করে দিন, যে আপনাদের গ্রুপে অ্যাড্রেসটা দিয়ে দিন, আর লুইন কথা বলে আপনাকে বইটা পাঠিয়ে দিবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার রকমারিতে তো স্যার আপনার চারটা বইয়ের একটা প্যাকেজ চলতেছে স্যার, রকমারিতে না, তাহলে ওটাও নিতে পারেন যদি আপনি মনে করেন নিতে পারেন। রকমারি প্যারেন্টিং ওই বইটাও আমি নিব তো স্যার, মানে আমার আপনাদের সাথে আমি আক্তার যেটা বললো শুধু কিন্তু দেলার মনে কিছু বলবে, শুধু আপনারা এনজয় করেন না, আমিও কিন্তু এনজয় করি সত্যি সত্যি, যে আমি কিন্তু আমার পড়াতে অসম্ভব ভালো লাগে, আরো ভালো লাগে যে মানুষ আন্ডারস্ট্যান্ডিং করবে, বুঝবে, নিজেকে আস্তে আস্তে স্ট্রং হবে। বাংলাদেশে আপনারা ফার্স্ট ব্যাচের যারা বেরিয়েছে অনেকেই যে কনফিডেন্সটা গ্রো করছে সেকেন্ড ব্যাচের, ওদের দেখে এখন ভালো লাগে, তারা বলে স্যার আমরা এখন যে ইন্টারভিউতে গেলে আমাদের কনফিডেন্স বেড়ে গেছে, জব
পাচ্ছি আলহামদুলিল্লাহ, অর্গানাইজেশন ভালো করতেছি, এই যে ভালো লাগে এটা আসলে কোনো টাকার ভ্যালুতে কেউ ভ্যালুয়েশন করতে পারে না, কোনো পয়সা দিয়ে কিন্তু হয় না। এই জন্যই কিন্তু আমি ক্লাস নেই। ধরেন সিম্পল, আপনারা যে ফি দিয়েছেন আইএস এর জন্য 4,000 টাকার প্রত্যেকে ফি দিয়েছেন, তো আমি বিআইসিএম ইনস্টিটিউট ক্যাপিটাল মার্কেটে সেশন নেই, আপনার তাদের মনে হয় 10,000 টাকা ফি, বাট এতগুলো ক্লাস হয় না, তাদের ক্লাস হয় বোধহয় 5টা বা 7টা, তো তার ভিতরেও ম্যাক্সিমাম ক্লাস আমি নিয়েছি। আমার ইউটিউবে দেখবেন বিআইসিএম এর ওই যে একটু সুন্দর একটা কনফারেন্স রুমে আমি ক্লাস নিচ্ছি, দু একটা আপনাদেরকে ভিডিও পাঠাবো ওটার। তো কোশ্চেন হচ্ছে ওই ওইখানে আর কি টাইম লিমিটেশন থাকে, কিন্তু আমি কিন্তু এখানে আপনার ক্লাস কম করা বা তাড়াহুড়া করা এটা চেষ্টা করছি না, কারণ এরা ওখানেও আমার অবলিগেশন আছে অবভিয়াসলি, বাট দিস ইজ মাই কোর অবলিগেশন, যে যে লোকগুলো আজকে আমাদের এই সিএফও কোর্সে আসছে, এট দ্য এন্ড অফ ওয়ান ইয়ার ফার্স্ট মানে একটা একটা বছর শেষে তাদের লাইফে যদি কোনো পজিটিভ চেঞ্জ আসে, তারা যদি আরো কনফিডেন্ট হয়, তারা যদি ভালো একটা অ্যাকাউন্টেন্ট হয়, তার ব্যক্তিগত লাইফে তারা ভালো হবে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু বাংলাদেশ ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, তাদের ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করবে, তাদের আর্নিং বাড়বে, তাদের ফ্যামিলি উপকৃত হবে, ওভারঅল দেশের কান্ট্রির যে ইকোনমিক সিচুয়েশনে ইকোনমিক কন্ডিশনে আপনাদের কন্ট্রিবিউশন থাকবে। আমি স্ট্রংলি বিলিভ করি যে আমরা যদি এভাবে লেগে থাকি, লার্নিং নেই, লার্ন করলে কিন্তু সবচেয়ে ভালো অ্যাসেট। আমি কোনো এক সময় আপনাদের একটা ছোট্ট ভিডিও দিব, আর নেক্সট ক্লাসের শুরুতে আপনাদের আমি কমিউনিকেশন ক্লাসে বলেছিলাম যে এলিভেটার পিচ বলে একটা জিনিস, ওই ভিডিওটা আপনাদের সামনে আমি ওই প্রেজেন্টেশনটা দিব এবং রেকর্ড করবো ইনশাল্লাহ। সো আশা করছি যে আপনাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হবে, উইদিন এ উইক অবভিয়াসলি, নেক্সট উইকের যে কোনো সময়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবাই শুভকামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।